সুধি দর্শক মন্ডলী, সুধি ওয়েট ফর ইট দর্শক মন্ডলী, আমরা আজকে এসেছি একটি চমকপ্রদ, অভূতপূর্ব এবং ভয়ঙ্কর এবং কোয়াইট পসিবলি খুবই লো কোয়ালিটি খেলা দেখতে, যেটা হচ্ছে দুটো টিয়ার দুই, যেটা কিনা দ্বিতীয় পদের দ্বিতীয় শ্রেণীর খেলা। সেটা হচ্ছে টিয়ার এন নামে একটি টিম। এন এর ফুল ফর্ম কি আপনারা আমার পার্সোনালিটি জেনে বুঝেই যেতে পারেন, যে যদি আমার মুখ বাঁধা না থাকতো আমি কি বলতাম। এবং অন্যদিকে রয়েছে আরেকটি টিম, সিলভার জি। সিলভার্স, এমনি শুধু সিলভার্স নাম দিলে ওদের হতো না, সো ওরা সিলভার জি, কারণ ওরা খুব ন্যাকামি করে নাম দিতেছে, সিলভার জি। এনিওয়ে, আমার সাথে রয়েছে আমাদের কোকাস্টার স্যামি সামিনা, এবং ইন্ট্রোডাকশন করাতে করাতে আমরা দেখতে পাচ্ছি যে বোমাক্ষেত্র বতে সন্ত্রাসীদের বেশ কিছুটা প্রবেশ হয়ে গেছে। বোমাক্ষেত্র বতে তারা বেশ জেঁকে বসেছেন মৌমাছির চাকের মতো। এখন দেখা যাক তারা মৌমাছির চাকের মতো বাংলা ছবির মৌসুমীর মতো ওদেরকে একদম মোটকা বডি দিয়ে চ্যাপটা করে দিতে পারে নাকি। দেখা যাচ্ছে দর্শক মন্ডলী পাল্টা সন্ত্রাসীদের আসার চেষ্টা। টিএলসি চমৎকার দুটি শট মারলেন, জিজি খুলির ভেতর গুলি, এবং বলার সাথে সাথে পাল্টা সন্ত্রাসীদের একজন আবার নো স্ট্রিম লগনে চলে গেল। তিনি হয়তো অবৈধ সম্পর্ক বজায় রেখে অবৈধভাবে বাসপথে খেলছেন, এবং হাজার চেষ্টা করেও পজ স্টার্ট দেওয়া হলো না, কন্টিনিউ বলল কনসোল। দেখা যাক এখন কী হতে পারে। নিয়ম অনুযায়ী আমি যতদূর জানি যে এটা রিস্টার্ট হবে, কিন্তু সেটি হতে হতে ওর রিস্টার্ট হোক, যেই স্টার্ট হোক, লেফট স্টার্ট রাইট স্টার্ট, আপাতত আমরা জানতে চাচ্ছি সামিনা, আপনার এই প্রথমবার পাল্টা আঘাত, বিশ্বব্যাপী আগ্রাসনের, আগ্রাসন না তো বিশ্বব্যাপী আক্রমণের অথবা আগ্রাসন, বরাবর এটার কাস্টিং করতে গিয়ে আপনার অনুভূতিটা কেমন? Right now I'm a bit speechless because after Jabulin show mother dekho pure gelo সব মাথার উপর দিয়ে গেল। আমরা শুনতে পাচ্ছি, একটি কল শুনে নিলাম, কিন্তু বলতে না বলতে চমৎকার কিছু খুলির ভেতর গুলি ভরে দিয়েছেন সিলভার্স। তাদের এত পার্টওয়ালা নাম নিয়েও কিছু করতে পারছেন না আপাতত, এখন শুধু লাল শালু বাকি, রেড লর্ড এবং লাল শালু। আসলে বেচারা পাঁচের বিরুদ্ধে চার নিয়ে খেলছেন, এই জন্যই চামে নিয়ে খুব পার্ট নিচ্ছেন টিয়ার এন। তাই না, টিয়ার এন তারপর আবার কী করবেন, কিন্তু দেখা যাক তারা কতটা সফল হতে পারেন। আপাতত আমরা দেখতে পাচ্ছি যে এই সিলভার্স কিন্তু চারজন নিয়ে বাঁচোয়া রাউন্ড পালন করছেন। তাদের আসলে কলার দিকে তারা আগানোর চিন্তা ভাবনা করছেন, একজন বোমাক্ষেত্র অয়ের মাঝামাঝি গিয়ে কিছু টোকানোর চেষ্টা করছেন, কিন্তু হাগেমারুর দ্বারা অ্যাম্বুশ হয়েও তিনি মেরে দিতে পারলেন হাগেমারুকে, কারণ হাগেমারু একটি ক্যাম্পার। এবং আমরা দেখতে পেলাম তাকে আবার ট্রেড করলো মিউজিক নামে একটি প্লেয়ার, যার কিনা নিজের নাম, মানে তার ক্রিয়েটিভিটি এতই লো যে সে নিকনেমও বাইট করতে পারে না, সোচ্ছে জাস্ট মিউজিক নাম দিয়ে খেলছেন, একদম উদায় যাওয়া বারুদের মতো। তিনি ভেজা পপকর্নের মতো নাম দিয়েছেন নিজের। চমৎকার ভাবে মানে কি গুলি ভরে দেওয়া হচ্ছে শরীরে, অন্য কিছু ভরার কথা আমি কিন্তু বলছি না দর্শক মন্ডলী, আপনারা কেন আমার কথার ভুল বুঝছেন আমি জানি না, কিন্তু আমি বলছি যে গুলি দেওয়া হয়েছে এবং আরও একজনকে গুলি ভরে দেওয়া হলো, একদম জোরে ভরে দেওয়া হলো। এবং আমরা দেখতে পেলাম যে তার লাশটা লুটিয়ে পড়ে গেল, মাটির সাথে মিশিয়ে গেল, এবং সন্ত্রাসীরা কিন্তু এখন দর্শক মণ্ডলী ভালো কিছু ভারী মারণাস্ত্র কিনেছেন। পাল্টা সন্ত্রাসীরাও এতক্ষণে কিছু জিনিসপত্র কিনেছেন, কিন্তু তাদের সেরকম কোনো হ্যাডম নেই। আমি জানি না মিউজিক এই 100 টাকা রেখে কি করবে, অবশ্য তার 100 টাকা দিয়ে কিছু কেনারও নেই, তিনি ইনফ্যাক্ট একটি ডিকয় কিনেছেন। I don't think like, you know, they should save up this round, I know. They are very, very low in money. So shouldn't Silver save up this round instead of buying anything else? তাদের এই চতুর্থ রাউন্ডে ইউজুয়ালি কেনাকাটা করতেই হয়। এদিকে মিউজিক কিন্তু আবার পড়ে গেল জিজির কাছে, এবং জিজিকে তিনি কিছুটা হলেও একটু চুম্মা দিয়েছেন, কিন্তু চুম্মাতে বেশি খুব একটা মানে মরণ বা কেউ কোনো ঘাতকতা নাশকতা ঘটেনি। আমি জানি না, আমি আমার বাংলা খুবই কাঁচা,
একেবারে এই সিলভারস এর খেলার মতো কাঁচা আমার বাংলা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী মিডে কিছু পিকিং এর চেষ্টা, তিনজন সন্ত্রাসী ঢোকার চেষ্টা করছেন, ল ম যে যা কিনা এলএম, এলএম দিয়ে ঢোকার চেষ্টা চলছে দর্শক মন্ডলী, সিটিস এবং সাইটে দেখলেন না, সাইটে হাগে মারুন এবং চমৎকার পিছু P90 অ্যাকশন দিয়ে লাইন দিয়ে দুটোকে ফেলে দিলেন, রেকলেসকে একেবারেই ফেকলেস বানিয়ে দিলেন, এবং জেস্টার কিন্তু ওয়েল গেট দ্যাট ফেক কিল, in fact just will also take down red lord. ekhon dekha jak zerberg apt player ta ke dekhte pay kina, tirondaz ekhono opekkhakrito royeche, boma ba bomb carrier ebong bomb carrier kintu pore gelen ekebari, ebar sundor ekti sujog peyechen palta sontashira eta ekti comeback korar, kintu archer er bhul khelay tini bomb tike boma tike puro puri upekkha korlen, but the bomber has been taken down at the side by murdering. ekhon dekha jak darshok mondoli je jester এই বিষ জীবন নিয়ে তিনি খুন ইঙ্কের ইয়েও আমি বাংলা জানি না, খুন ইঙ্ককে মারতে পারেন কি না, আওয়াজ পেয়েছেন খুন ইঙ্ক, বোমা পোতার চেষ্টা জেস্টারের, খুন ইঙ্ক খুঁজে পাচ্ছেন না, তার চোখে এবং মেরে ফেললেন জেস্টার তার খুলির ভেতর গুলি, চমৎকার খুলির ভেতর গুলি, এবং মার্ডারিং তার ইনএক্সপিরিয়েন্স দেখাচ্ছেন, তিনি তার পাশে বসে বম্পতা হলো, তিনি হয়তো তার হেডফোন তার বিড়ালের কানে দিয়ে রেখেছেন তার জন্য শুনতে পেলেন না। সামিনা আপনার এই গত রাউন্ড নিয়ে আপনার অনুভবটা অনুভূতি কি? Well, the thing is that it seems like they weren't very foreseeing what their movements were, like how tier n shoshomai like you know shop dige like scout court say getting a kill here and there. But however, I mean, Rekkles kill the kid, I'm pretty disappointed, like, he just got caught like that. Actually, definitely. I do agree, and Rekkles actually scan kora uchit chilo, scanning ta khubi baje chilo, the city site dekheni. কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি মিডে কিন্তু বেশ কিছু পিকিং চলছে, পাল্টা সন্ত্রাসীদের হাতে দুটি 5-7 এবং একটি প আড়াই সমি দেখতে পাচ্ছি, বাকিগুলো বেসিক প 2000 এবং রসৌ দন্তে স প যে কিনে USP, এবং সুন্দর একটি শট, মিউজিক একটু পিকনিকে গিয়েছিলেন তার USP দিয়ে দাদাগিরি দেখাতে, কিন্তু তাকে মনে করিয়ে দিলেন যে মনে করে দেওয়া হলো যে তিনি সৌরভ গাঙ্গুলি না এবং দাদাগিরি তার জন্য হবে না, এবার গুলবারি খুন ইঙ্কে মেরে ফেললো, রেড লর্ড একটা চমৎকার টেক কিল পেলেন, তিনি এখনো সেভ করে করে লুকিয়ে লুকিয়ে একটু ড্যামেজ দিয়ে কোনো রকমে হয়তো মারার চেষ্টা করছেন, কিন্তু বোমা ক্ষেত্র হতে হ্যাঁ পালিয়ে গেলেন তিনি কলা দিয়ে জারবার্গ, এবার বোমা পোতার চিন্তা ভাবনা হচ্ছে রেকলেস, আমি জানি না কেন বিতে যখন একটি সন্ত্রাস পাল্টা সন্ত্রাসী আছে তাও রেকলেস বিতে বোমা নিয়ে এভাবে কেন ঢুকছিলেন, না দেখলেনই না তিনি, তার চোখে হয়তো ছানি পড়েছে। আচ্ছা তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাসীরা 5টি গোলকের একটি স্বাস্থ্যবান লিড নিয়ে নিয়েছেন, এখন তারা তাদের টাকা প্রচুর, তারা একেবারে চৌধুরী সাহেবের মতো ঠাট বাটে বসে আছেন, পায়ের উপর পা তুলে আর আরও অনেক কিছুর উপরে অনেক কিছু তুলে যেগুলো আমি বলতে পারছি না কারণ এটা PG-13 কমেন্ট্রি, তো দর্শক মন্ডলী মিউজিক কিন্তু এই মধ্যে এই PG-13 কমেন্ট্রির মধ্যে একটি কমপ্লিটলি আর রেটেড হেডশট মেরে দিয়েছেন রেকলেসের উপর, এবং রেকলেসের দেহটা দেখেই বোঝা যাচ্ছে যে তাকে কবর দেওয়ার সময় তাকে মেকআপ পরাতে হবে, তো আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী যে হাগেমারু যার নামটা আমি জানি না কিভাবে প্রোনাউন্স করবো কারণ এটা তো PG-13 নাম না, কিন্তু হাগেমারু কিন্তু এলএমএ লুকিয়ে আছেন, তিনি থ্রু দিতে পারতেন কিন্তু থ্রু না দিয়ে তিনি P90 নিয়ে অ্যাসএমএফ P90 নিয়ে কী জানি করছেন, তার 21,262 স্ট্যাট ট্র্যাক কিল, তিনি কী খেয়ে P90 নিয়ে খেলেন আমি জানি না কিন্তু নিশ্চয়ই কিছু না কিছু খেয়ে খেলেন, এই বলতে বলতে খাওয়ার কথা বলতে বলতেই আর্চার খেয়ে গেল কিছু গুলি, উলভারিন মেরে দিল রেড লর্ড কে গুলির ভেতর গুলি, হাগেমারু উইল টেক ডাউন ডিজিজ, এখন এলএমএ তিনি যাচ্ছেন এগিয়ে চমৎকার কিছু শুটিং এর মাধ্যমে উলভারিন কে ফেলে দিলেন, কিন্তু বাজে টাইমে রিলোডের জন্য জারবার্গ তাকে ফেলে দিল, এখন দুইয়ের বিরুদ্ধে দুই, দর্শক মন্ডলী দেখা যাক কি হয়, বয়লারের উপর দিয়ে জারবার্গ এগিয়ে যাচ্ছেন, জেস্টার কিন্তু সিএমটা স্মোক করে তিনি এলএমএ মুভ না করে ব্যাক করে চলে গেলেন, ইনফ্যাক্ট কল চলে আসলো বতে যাওয়ার, এবং মিউজিক সুন্দরভাবে লিড করে একটি মারাত্মক শট লাগিয়ে দিলেন, কিন্তু তিনি একটু নার্ভাস বোঝাই যাচ্ছে তার হাত কাঁপা কাঁপি, এলএমএ চমৎকার টাইমিং, কিছু নার্ভাস মোমেন্টস এবং তারপর ফেলে দিলেন, মার্ডারিং কি খেলছে আমি জানি না কিন্তু খুবই জঘন্যতর, একেবারে নিম্ন ভিত্ত নিম্নমানের অসহ্য বমি পাওয়ার মতো খেলা
খেলা, কিন্তু তিনি মানে আশা করছি আমি দর্শক মন্ডলী যে তিনি এটা থেকে কিছু শিখবেন যে না ভাই আমি একেবারেই প্যান্ট খোলা খেলা দিতে পারবো না, আমার একটু ভালো খেলতে হবে। মিউজিক এদিকে কি চিন্তা করছেন আমি জানি না, কিন্তু তিনি সাইটে আগালেন না, বারো জীবন নিয়ে জারবাক দাঁড়িয়ে আছেন এবং মিউজিক তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো মানে তবলা বাজাচ্ছিলেন বা কিছু এবং ফাইনালি শটটা মারলেন, তার কাছে কিট থাকলে ডিফিউজও হয়ে যাবে। আমি জানি না মিউজিক এতক্ষণ কি করলেন, কি ছিঁড়লেন, ছেঁড়া মানে আর কি তিনি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাগজ ছিঁড়ছিলেন। আপনারা খারাপ কিছু মনে করবেন না দর্শক মন্ডলী, আমি ভালো একটি মানুষ। হ্যাঁ, কিন্তু তিনি শেষমেশ জিতিয়ে দিতে পারলেন। সামিনা, আপনার অনুভূতি, আপনার অনুভব, অনুভব, অনু এনিথিং? I was like wondering to kind of music at the one where like jaite parini. I mean, there's only like one person remaining and Bonda Matro boshai dilo and he just didn't seek out at all. He didn't seek out at all. I don't get it. Like he was hesitating probably. Bujhte parchi that he was hesitating. But yeah, yeah, he should have done that earlier because if he keeps up with that for the next thing, oh, it's a, oh, he tried to, I thought Shundor he got that shooting. Shundor ekti flick shot, in fact, flick shot na quick scope er chesta. এবং ভালো কিছু ডিভিডেন্ডও পেয়েছেন তার মধ্যে থেকে, 18 জীবন নিয়ে মিউজিক ফেরত গেলেন। এবং আসলে আই এগ্রি উইথ ইউ যে হি ওয়াজ জাস্ট বিং ভেরি ভেরি হেজিটেন্ট, ইনফ্যাক্ট আনডিউ হেজিটেশন বলতে না বলতে, ইনফ্যাক্ট জিস কিন্তু উইল নট হেজিটেট টু টেক ডাউন হাগে মারু উইথ ওয়েল প্লেসড হেড শট, টেকিং লিটারালি নো ড্যামেজ। নাও হি উইল মুভ ইন টু সিএম। এখন দেখা যাচ্ছে দর্শক মন্ডলী যে সন্ত্রাসীরা কিন্তু মনে হয় বতে কিছু একটা বোমাক্ষেত্র বতে কিছু একটা মুভ করার চেষ্টা করছেন, কিন্তু মিউজিক কিন্তু একটি ভালো হেডশট লাগিয়ে দিয়েছে রেকলেসকে, ভালো একটি ফ্ল্যাঙ্ক করার চেষ্টা, কিন্তু লো লাইফ নিয়ে পালিয়ে গেলেন কোন রকমের জারবার্গ, দুই লাইফ একেবারে দুই জীবন নিয়ে বসে আছেন। জেস্টার পেলেন না, তার পাশ দিয়ে হেঁটে চলে আসলেন, এদিকে জিস কিন্তু মারাত্মক খেলা দিচ্ছেন দর্শক মন্ডলী, আরো দুটিকে নামিয়ে দিলেন তিনি। এবার বোমা ক্ষেত্র বতের সন্ত্রাসীদের প্ল্যান্ট করার চেষ্টা, মাঝখান দিয়ে জেস্টার ও আর্চারকে মেরে দিল দর্শক মন্ডলী। আমরা দেখতে পাচ্ছি যে 18 জীবন নিয়ে লাল সর্দার, অথবা সর্দার না তো লর্ড জানি কি, লাল জমিদার, লাল জমিদার তিনি পালিয়ে যাচ্ছেন ম16 অ এক নিয়ে তিনি দৌড়িয়ে পালিয়ে যাচ্ছেন, হয়তো লুকিয়ে লুকিয়ে তিনি তার মায়ের আঁচলের নিচে লুকোবেন, তার তিনি মুরগিও মারবেন না, কারণ মুরগির আওয়াজে হয়তো অন্যান্য মোরগরা এসে তাকে, মোরগ বলতে কি বোঝাচ্ছে হয়তো আপনারা বুঝতে পারছেন, অন্যান্য মোরগরা এসে তাকে তার উপরে ঝাঁপিয়ে পড়বে, এই ভয়ে তিনি মুরগি মারলেন না। কিন্তু দর্শক মন্ডলী আমরা দেখতে পেলাম যে লাল জমিদার তার কিন্তু শরীরের কোনো এক অঙ্গ প্রত্যঙ্গ তার কাঁধে উঠে গেছে, এটা বাংলায় আর কি বলা হয় আর কি, প্রপারলি স্পিকিং। তো দেখা যাক এখন তিনি নেক্সট রাউন্ডে কীরকম করতে পারেন। এখন কিন্তু তিনি আর্চারকে কেন এম4টা দিলেন আমি এখনও বুঝছি না, কেবলার তার কাছে তিনি আর্চারকে এম4টা দিলেন, আমার যতদূর মনে হয় আর্চার কেবলারটি এম4টি চেয়ে নিয়েছেন তার কাছ থেকে, কেন চেয়ে নিয়েছেন এটা হয়তো আর্চার নিজেও বলতে পারবেন না, আর্চারকে জিজ্ঞেস করলে তিনি আমতা আমতা করে লজ্জা পেয়ে চুপ হয়ে যাবেন, কিন্তু দর্শক মণ্ডলী তিনি নিয়েছেন। বাপরে বাপ, আমি এতক্ষণ তীরন্দাজ নিয়ে বেশ কিছু কটু কথা বলেছি, কিন্তু তিনি তো কটু কথা শুনতে শুনতে মোটু শট মেরে দিয়েছেন। কে কে? I mean, who shot him again? Archer, yeah. Archer just killed Wolverine and you were like, not praising him like this guy. Why the hell are you picking them for? I mean, Hagemaru পজিশনটা দেখো ভাই। হাগেমারুর পজিশন দেখার আগে ইনফ্যাক্ট রেডফোর্ড হাগেমারু দুজনই চমৎকার কিছু শুটিংয়ের মাধ্যমে তিনি তারা এই বাঁচোয়া রাউন্ডটিকে একেবারেই পাল্টা ঘুরিয়ে নিয়েছেন। এখন সন্ত্রাসীরা কিন্তু দৌড়িয়ে পালাচ্ছেন তাদের লেজ গুটিয়ে, দুপায়ের মাঝখানে লেজ দিয়ে হ্যাঁ তারা পালাচ্ছেন, লেজটির এক্স্যাক্ট প্লেসমেন্ট না হয় না আমি নাই বললাম। হ্যাঁ, তো যাই হোক এসব ইনুয়েন্ডোস অ্যান্ড ডাবল এনটেন্ডারস হতেই থাকবে, বাট আমরা আপাতত বলি যে তারা লুকিয়ে লুকিয়ে বেঞ্চের কাছে দুজন লুকিয়ে আছেন, হয়তো তারা মনে করছেন যে তারা রমনা পার্কে ডেটে গেছেন, কিন্তু যদি তারা আসলে যেয়ে থাকেন তাহলে কিন্তু তাদের জানা উচিত যে রমনা পার্কের বেঞ্চের ওখানে কি করা হয় রাত্রেবেলা। তো মানে আর কি মানুষজন আর কি হয়তো মানে কোনো স্মাগলিং ডিল হয়,
হয়তো কেউ চুরি করে গ্যাম্বলিং করে, হ্যাঁ মানে এই বলছে আর কি আমি, হ্যাঁ খারাপ কিছু মনে করবেন না দর্শক মন্ডলী। তো তারা লুকিয়ে লুকিয়ে পুরোপুরি বাঁচিয়ে নিলেন, ইনফ্যাক্ট আর্চারের মচ আর নাটি পুরোপুরি সার্থক হয়ে গেল, আরও তিনটা আরও দুটো চমৎকার পিস্তল কিল ছিল। পাল্টা সন্ত্রাসীরা বাঁচো রাউন্ডে তারা কেবলমাত্র তিনটি মেরে রাউন্ডটি জিতে নিলেন, একটু যান প্রাণহানির ছাড়াই। সামিনা আপনার কি মনে হয় এই রাউন্ডে কি ঘটতে পারে? Around I think TRM will be a bit more serious. Even ekটু বেশি serious হবে because they just let two rounds for them to go. And ami like 2-3 rounds ago ami dekhlam je TRM has a bit more experience compared to Silver Z. Like I really liked how they got the tag kill out of this. So maybe if they can like try to be more careful this time and be more like, you know, quick in reflexes, then I think they can win this round. In fact, like that will be the idea, and let's see what they can do with it. For now, Music has one kill, and Wolverine getting taken down, but not before took down Murdery. Reckless. A good quick shot by Reckless will take down Red Lord. Now they are swarming into this A site, B site, my bad, and I'm still confused about that. But Music and Hagemaru will both get taken down. We've got one last player on in the construction who will miss a shot, and a completely useless, fruitless attempt at a quick scope. Sorry, a scopeless. এখন আর্চার দেখা যাক, তিনি একটি আগুন বোমা নিক্ষেপ করলেন, তিনি দেখতে পেলেন তার প্রতিপক্ষকে, কিন্তু প্রতিপক্ষকে টুম্মা দেওয়ার আগে তাকে জারবার্গ সাইড থেকে এসে একটু হালকা করে টিপে দিল, মানে আর কি জারবার্গ হালকা করে ট্রিগারটা টিপে দিল। আমি জানি না আপনারা কী চিন্তা করছেন দর্শক মণ্ডলী, প্লিজ গেট ইউর মাইন্ডস আউট অফ দ্য গাটার। হ্যাঁ, কিন্তু তাকে জারবার্গ হালকা করে টিপে দিল, আমরা দেখতে পেলাম দর্শক মণ্ডলী। এখন কিন্তু উলভারিন, আমি জানি না তিনি এতটুক টাকা নিয়ে কেন অফ কিনেছেন, তাকে কিন্তু ইজিলি জিজ অফ দিতে পারতো, জেস্টার অফ দিতে পারতো, তাও তিনি কোনো হাত বোমা না কিনে অফ কিনেছেন। ও চমৎকার একটি মিড ড্রপ, বেশ কিছু খুনাখুনি হচ্ছে, 2-2, 3-2, পিছনে দিয়ে মার্ডারিং একটি সুন্দর কিল নিলেন, but USP diye keno archer dhuklo ami jani na, and archer will get taken down. It was a pretty good save round, 3 kills for the counter terrorist side, but that being said, they could have turned it into something much more, which they couldn't because, well, archer has no brain. I'd like to say something. Silver Z wasn't planning, like, I don't know what they were planning. I don't know what was the position. They didn't even think through what they were actually planning to do. They were like, I think they were pretty much standing around there while Tyrion was just scouring here and there, taking all the kills, like, behind their backs. Or it could just boost us on the night scenes. I'm not sure. No. They did. They knew exactly what they were doing. But the problem was that he caused the problems. Oh, okay. এখন আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী, বোমাক্ষেত্র বতে ঢোকার কিছু প্রচেষ্টা বলবো না, নুব চেষ্টা চলছে বোমাক্ষেত্র বতে ঢোকার। এখন দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি পিক নিচ্ছেন জেস্টার, উলভারিন আস্তে করে পিক নেওয়ার চেষ্টা করছেন, কি হতে পারে এখন দর্শক মন্ডলী? গাছগাছালির ফাঁকে তিনি হয়তো ধানমন্ডি লেকের গাছগাছালির ফাঁকে কিছু দেখেছিলেন, তার জন্য স্কোপ করে দেখছেন এই গাছগাছালির ফাঁকে কাউকে দেখা যায় নাকি। কিন্তু দর্শক মন্ডলী আমরা জানি যে ইনফার্নোতে এসব উল্টাপাল্টা কোনো অ্যাক্টিভিটিস হয় না, এক্সেপ্ট যখন আসিফ হাসান চৌধুরী জিহানের মতো অজাতের পোলাপাইন এখানে খেলেন। তো বোমাক্ষেত্র বতে ঢোকার চেষ্টা, পাছা দেখলেন মার্ডারিং, কেবল পাছার মধ্যে গুলি ভরে দিলেন এক দাদা, উলভারিনের মৃত্যু ঘটলো, অপমৃত্যু ঘটলো। হাগেমারু আর্চার কিন্তু চমৎকারভাবে ডাবল টিম করে মিউজিকের সাথে ট্রিপল টিম করে, ইটস এ কমপ্লিট টিম ওয়াইপ, একেবারে থেতলে দেওয়া হলো। কবিরাজ যেমন ওষুধ থেতলায় মর্টার অ্যান্ড পেসল দিয়ে দর্শক মণ্ডলী, ঠিক সেইভাবে থেতলে দেওয়া হলো টিয়ারেনকে। কিন্তু তাও টিয়ারেন কিন্তু একেবারেই অদম্য, তারা তাও আয় করবেন, তারা তাও তাদের টাকার হেডম দেখাবেন দর্শক মণ্ডলী। কিন্তু জারবার্গ উলভারিনকে একে না দিয়ে তিনি ফুল অফ 250 অমুক তমুক চমুক মমুক সব কিনল, যার জন্যে এই রাউন্ডটা কিন্তু আমার মনে হচ্ছে যে টিয়ারেন হেরে যেতেও পারে, কারণ উলভারিনকে কিছুই দেয়নি এবং উলভারিন হাতে সেটল করে কেবলার হেলমেট অ্যান্ড দ্য ডিগো। এবার বোমাক্ষেত্র বতে তারা কিন্তু বেশ তাড়াতাড়ি প্রচেষ্টা ঢোকার প্রচেষ্টা চালাচ্ছেন, কাপলক
Night Smokes, Murdering will take down two. In fact, Ziz and Reckless both being taken out by Murdering in a quick spray, and Murdering not losing any of his HP. A nice nade, and Murdering will pick up a third kill. This is absolute redemption for him. A 4K by Murder Inc. After all that, all the bullshit he pulled earlier, that is redemption at its finest. But well, no one was there to back him finest. Up of getting all the 4 kills. There was some backup. Music did back him up somewhat, but okay. It was still a pretty solid effort. Yeah, that seems right. Red Lord. Red Lord was there. You say, I'm not sure what this guy is doing. What is this guy doing? Who, Archer? No. Oh, okay, wait. He might get an eye on Zerberk. I think he knows that he's in the apartments. He's in the right place. Music is in exactly the right, exactly the place he needs to be in. Yeah, I understand. I like the positioning, Akon. The positioning that Silver Z have right now, it's where I would place them, pretty much, give or take. Zerberk is like, I think he feels very lonely now. He's like, he doesn't know what to do. He doesn't know what to do, so he went to a dark bedroom where he's lying down on the bed with his big gun, and he's just touching it. He's just touching his big gun, and now suddenly he lets out a lot of white stuff. Oh. And, that's it. I mean, I'm not saying anything irate. I don't know why all these people are knocking me, saying that. Just get your minds out of the gutter, man. Anyway, so এখন এবার কিন্তু বেশ কিছু কেবলার এবং টেকটাইন আমরা দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী বেশ ভারী মানে সেভ রাউন্ডে এত ভারী বাই করলে যে হয় না এই জিনিসটা আমি অনেকজনকে বলতে বলতে আমার মুখ তিতা হয়ে গেছে তো আমি এদেরকে আর বলবো না এরা মরুক এরা একেবারে আত্মহত্যা করুক কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মিড দিয়ে ঢোকার প্রচেষ্টায় রয়েছেন দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি যে মিড দিয়ে ঢোকা ঢুকবেন নাকি ঢুকবেন না লাইক এ কলেজ কিড না লাইক এ হাই স্কুল কিড অন প্রম নাইট তারা চিন্তা করছে ঢুকবেন নাকি ঢুকবেন না এবং একটি হাত বোমা উড়ে আসলো এবং তারা হঠাৎ করে সিএম ড্রাস দিচ্ছেন দর্শক মণ্ডল দেখা যাক সিএম এর একজন দাঁড়িয়ে আছেন সন্ত্রাসীদের দলে হু উইল গেট কমপ্লিটলি আউট নাম্বার মিউজিক গেটস টেকেন ডাউন বাট নট বিফোর হি টেকস ডাউন রেকলেস টু 33 এইচপি এন্ড আ কাপল অফ আদার্স টু মিড এইচপি এন্ড মার্ডারিং ইজ ব্যাক উইথ হিজ এম4 But this time it'll only be a couple of kills. Hagemaru picking Ziz out with his P90, his trusted 21,000 kill P90. And now Zerberk is lurking outside B while Archer is in library. I don't know why he's picking this angle in particular, but he has it pinned down. এখন রেড লর্ড দেখা যাচ্ছে দর্শক মন্ডলী নিউ বক্সের এখান থেকে নিউ কিছু করার চেষ্টা করছেন জারবার্কও স্কোপ করে হয়তো কিছু করতে পারেন বাট রেড লর্ড টেকস হিম ডাউন এবার রেকলেসের চেষ্টা হয়তো তিনি কিছু একটা করে ফেলতে পারেন এবং চমৎকার একটি শট একদম সুন্দর অ্যাঙ্গেল থেকে শুট করলো লাভলি শট বাট জিরো ব্রেইন শোন বাই হিম And he just, he could have done something great. He should have waited a little bit before planting, but oh well, yeah, he had nothing to lose. He got a plant. All in all, not that bad a save round. Not as bad as I expected it to be. No, this Some time it was touch. Pretty better. It was pretty better. Like, finally, Silver Z has gotten their shit together. They've pretty much realized, like, which positioning would be better to go here and there. I think that's probably an investment they made of losing the first few rounds, right? So I guess they know how TRN is going to rush in or what are their positions are, what are they going to think. I think they understood. They can read them right now. So they're doing pretty good. I hope they can keep this streak up. Absolutely. But that being said, though, এবার কিন্তু এরাও জানে, উল্টা দিকেও কিন্তু the knowledge has been passed. And এখন দেখা যাক দর্শক মণ্ডলী যে এই রাউন্ডটা এই ক্রুশিয়াল 14তম রাউন্ড যেখানে কামব্যাক কিন্তু দিচ্ছে বেশ ভালো সন্তোষেরা হাগেমারু কি করতেছে না জানি না টু জাস্ট এসকেপ অ্যাওয়ে জাস্ট থ্রেটেনিং হিম লাইক ডুড জাস্ট ডোন্ট কাম নিয়ার মি আই গট আ লট অফ গ্রেনেডস গট আ লট অফ গ্রেনেডস উইথ মি জারি ওয়াজ শোভিং দি ওয়াজ জাস্ট গেট দ্য হেল অ্যাওয়ে ফ্রম মি হি'স লাইক স্ট্যান্ডিং অন দ্য রেলস রাইট নাও লাইক What the hell? We do have some movement in the B side though. Red Lord will take one down. Murder Inc. will
take one down as well. And now the terrorists are going back, but murdering getting too overambitious after getting all those kills in the last couple of rounds. And now Ziz will also take down a rotating archer. And now it's game on. 3v3. Zerberk is on very low HP, but now the counter-terrorists are once again confused. Absolutely confused, but mid-e tara jacchen. তারা কিন্তু প্রবেশ করছেন বোমা ক্ষেত্র অতে, এবং বোমা ক্ষেত্র অতে সুন্দরভাবে জিজ মিউজিককে মেরে তিনি চমৎকারভাবে ক্যারি দিচ্ছেন 18টি খুন। কিন্তু হাগেমারু কিন্তু চায়ের মতন তার চামবাজি খেলা দিয়ে বোমাটি ফেলে দিলেন, এবং ভেরি গুড মানে গ্রেট ম্যাচিউরিটি শোন বাই হাগেমারু যে তিনি কিল করেই বোমাটা ফেলে পিছিয়ে গেলেন আবার সাথে সাথে। হি ডিড নট ট্রাই টু টেক দ্য ফাইট অল অন হিজ ওন। এখন কিন্তু 2v2 সিচুয়েশন, দ্য টেরারিস্টস আর অন ফার লোয়ার এইচপি, বাট লেটস সি ইফ হাগেমারু ক্যান অ্যাকচুয়ালি টেক দিস ওয়ান আউট অফ the bag. খুব পছন্দ করছে ভাই, খুবই পছন্দ করছে। বাহ, চমৎকার। আচ্ছা ঠিক আছে, তো আপাতত আমরা বাংলাতেই যদি ফিরে যাই, 15তম রাউন্ডটি কিন্তু 15তম গোলকটি না হয় বললাম, এই গোলক ধাঁধার গোলক গোলাকার খেলায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সন্ত্রাসীরা 9টি রাউন্ড নিয়েছেন, এবং পাল্টা সন্ত্রাসীরা কোনো রকমে ছেঁচড়ে মেচড়ে টেনে হেঁচড়ে 5টি রাউন্ড তারা জিততে পেরেছেন। দর্শক মণ্ডলী, এখন আমরা দেখতে পাচ্ছি যে রেকলেস তার বড় বন্দুকটি নিয়ে, তার হয়তো শারীরিকভাবে কোনো বড় জিনিসপত্র না থাকলেও, জিনিসপত্র বলতে আমি বলছি যে তার হয়তো বড় হাত পা নেই, আমি জানি না আপনারা কেন এরকম করছেন, তো তিনি বড় হাত পা ছাড়াই বড় বন্দুক নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন আগুনের ভেতর দিয়ে, আরও আগুন ছোড়ার চেষ্টা, ফাইটিং ফায়ার উইথ ফায়ার। এবং আর্চার কিন্তু এদিক দিয়ে P90 নিয়ে জেস্টারকে খুন করে ফেললো, কিন্তু আবার ওলভারিন আর জিস চেতে গিয়ে বললো আর্চার, এবং তারা পাল্টা খুন করে ফেললো। আবার হাগেমারু কিন্তু রেলিং দিয়ে বারান্দা দিয়ে পাশের বাড়ির বুয়ার সাথে টাঙ্কি মারতে মারতেই এদিকে জারবার্গ কি বলে কাকে জানি একটা কোনো একটা কোলারে মেরে ফেললো, কিন্তু আবার ট্রেডেডও হলো। এলএম দিয়ে আসার চেষ্টা, মার্ডারিং কিন্তু একজনকে ফেলে দিল, পিঠ থেকে মেরে দিলেন জিজ। জিজ কিন্তু মারাত্মক খেলছেন দর্শক মণ্ডলী, 22টি খুন করেছেন তিনি এক সাইডেই। জারবার্গ লাইব্রেরিতে স্পট করেছেন, কিন্তু তিনি লাইব্রেরিতে আর কিছু করলেন না, এবং নিজের মুখের মধ্যে সাদা জিনিস মেরে রেড লর্ড এখন কিন্তু চমৎকার শট মারলেন জারবার্গকে। তিনি হয়তো জানেন না যে তার প্রতিপক্ষের খেলোয়াড়ের কথা, কিন্তু মারাত্মক একটি রিফ্লেক্স শট জিজকে একেবারেই ধরাশায়ী করে দিল। চমৎকার শট মারলেন রেড লর্ড, 6-9-তে শেষ হলো এই অর্ধ। দর্শক মণ্ডলী, টান টান উত্তেজনাপূর্ণ রাউন্ড আমরা দেখতে পাচ্ছি যে 6-9 শুনলাম। দেখা যাক দর্শক মণ্ডলী দ্বিতীয়ার্ধে কি হয়, এখন আর আমাকে কেউ ভাই আসতে বলবে না, সুতরাং আমি বলতে পারি মুক্ত হস্তে মুক্ত মুখে মুক্ত মনে বলতে পারি। সো দেখা যাক দর্শক মণ্ডলী, আমি 3-4 দিন আগে একটি লোকাল বাসে করে বাসায় ফিরছিলাম, তখন একজন বাম্পা দিয়ে তাকে কন্ডাক্টর একজনকে বাম্পা দিয়ে নামতে বলায় তিনি বললেন ভাই আসতে, সেই একই জিনিস আজকে আবার শুনলাম এখানে। তো দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে পাল্টা সন্ত্রাসীরা সুন্দরভাবে দাঁড়িয়ে পড়েছেন জেস্টারের কাছে, একটি ইউএসপি টর্ক নিয়ে খুব দাদাগিরি করতেছিলি না, হ্যাঁ খুব দাদাগিরি করছিলি, একদম থোবড়ার মধ্যে শটটা খেয়েছেন তিনি। কিন্তু হাগেমারু কিন্তু আবার জিসের কাছে শট খেয়ে গেল ইউএসপি। এইসব আজেরা দামি দামি স্কিন নিয়ে খেলে মানুষজন, কিন্তু খেলা হচ্ছে জিরো। হ্যাঁ, মায়ান একটা কুইন ছিল, আই থিঙ্ক 250-300 BC-র মতন, নাম ছিল লেডি গ্রেট স্কাল জিরো। আমার এদের দেখলে ওই রকম খেলা মনে হয়, স্কিন গ্রেট প্লে জিরো। কিন্তু চমৎকার কিছু টেক নাইনের ইউসেজ দেখিয়ে দিলেন মিউজিক, তারা কিন্তু জেলে একবারও দেখলেনও না, তারা সুন্দরভাবে প্ল্যান্টের চেষ্টা, কিন্তু জেস্টার ওভারডাজ ইট। জেস্টার তার এই খুব রঞ্চনা ভঙ্গি শালা মৌসুমি ইউএসপি নিয়ে খুব শট মারতে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বেশি একটু পাকনামি করার ফলে তাকে দেখে ফেললো, দেখে ফেলে খুলির ভেতর গুলিও ভরে দিল। এবার দেখা যাক দর্শক মণ্ডলী এই উলভারিন কি করেন। উলভারিন আমরা দেখতে পেলাম রেড লর্ড লাল কি জানি লাল জমিদার চমৎকার একটি শট লাগিয়ে দিল। সামিনা, গত রাউন্ডের ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি?
আমার লাইক আমি মিউজিক খেলা দেখলাম ও কিন্তু খুব কম লাইফ ইন জারবার্গকে এমন ভাবে মায়া দিল আই রিয়েলি লাইকড ইট আমার খুব পছন্দ হয়েছে লাইক আই থিঙ্ক দ্যাট হিজ লাইক বুঝতে পারছি যে এখন কি কি করতে হবে হিজ নট গোনা ডু এনিথিং শিট এনিমোর চমৎকার জিনিস ভালোভাবে ব্যবহার করতে পারলে এবং কিন্তু মারাত্মক কিছু পাঁচ সাত দিয়ে তারা এবং পিছন দিয়ে পাঁচ সাত দিয়েছেন পুরোপুরি দেখতে পাচ্ছি বোমা নিয়ে কিন্তু নতুন বাক্সের পেছনে লুকিয়ে আছেন তীরন্দাজ তিনি বোমাটি পুড়তে পারলেন না এবার জিজ কিন্তু আসলে সামনে দিয়ে বামে হয়তো পারতো না কিন্তু নাও উই নেভার নো এখন আমরা দেখতে পাচ্ছি জেস্টার কিন্তু বোমা ক্ষেত্র ব দিয়ে তারা রাশ করে কিন্তু ভালোই কিছু বাইজন দিয়ে একটি সুন্দর স্প্রের চেষ্টা আর্চার আন্দাজে মেরে যাচ্ছেন তিনি রিকয়েলটা একটু নিচে কন্ট্রোল করলে হয়তো তিনটাই লাইনে পড়ে যেত ইজিলি কিন্তু তাও মনে হয় জিতে যাওয়ার চান্সই বেশি এবং জিতে গেলেন তারা সুন্দর তিনটি রাউন্ড একদম লুফিয়ে নিলেন লুফিয়ে কোনো শব্দ নিয়ে আমি জানি কিন্তু তাও আমি বলবো ভারী মারণাস্ত্র কিনতে পেরেছেন পাল্টা সন্ত্রাসীরা যদি আমি জানি না উলভারিন এই 1200 টাকা দিয়ে কি করবেন তিনি বাটার জুতো কিনবেন না কি কিনবেন আমি জানি না তিনি কোনো হাত বোমা কিনেননি এই 1200 টাকা দিয়ে হয়তো তিনি তার ইন্টারনেট বিল দেবেন কারণ তিনি অনেকদিন ধরে এই তামিল কিছু ওয়েবসাইট তিনি যান না তামিল কিছু ওয়েবসাইট বলতে আর কি তামিল মুভির ওয়েবসাইট এই তেলুগু কত ভালো ভালো ছবি দেখায় সেটি ওয়েবসাইট আপনারা আমি জানি না আপনারা কেন সব মনে করছেন তো দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু জিজ এলএমএ লুকিয়ে আছেন এলএমএ লুকিয়ে ম এক নিয়ে তিনি মাঝখানে তাক করে রেখেছেন ভারী মারণাস্ত্রটি মাঝখানে কিছু P90 স্প্রের বাংলা জানি কি ভুলে গেছি চেষ্টা এবং আমি এখনই আমার ফোনে ফেসবুক চেক করছিলাম সামিনা কথা বলার সময় আমি দেখলাম যে এই এই ইনফেমাস র‍্যাপস নামে একটি ভদ্রলোক তিনি নিশ্চয়ই আমার স্ট্রিম শুনছেন শাট আউট ইওর র‍্যাপস হোয়াট আপ সন বাট তিনি আর কি আমাকে মেসেজ করে বলেছেন মেসেজ বার্তা পাঠিয়ে বলেছেন যে ইঙ্কের মানে হচ্ছে অন্তর্ভুক্ত সুতরাং খুন অন্তর্ভুক্ত নামে একটি খেলোয়াড় এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি তিনি এখনও বাইজন নিয়ে আছেন এবং এতেই বোঝা গেল তার বুদ্ধি কতটি স্বল্প মাত্রায় ঠিক যেমন এই কি বলে ওই যে কি জানি স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ বলি হ্যাঁ ওই রকম স্বল্পমাত্রার বুদ্ধি তার কিন্তু এর মধ্যে কিন্তু উলভারিন এবং জিজ দুটি খুন পেয়ে গেল হাগেমারু চামে দিয়ে বামে নেমে এদিকে পিছন দিয়ে আবার জিজকে মেরে দিল জিজ নিশ্চয়ই চেকটা ফায়ার আমি হলে মাইরাই ফালে তা একদম জবাই করতাম জেস্টারকে যে তোর সামনে দিয়ে আমারে কেমনে মারে হ্যাঁ কিন্তু সিন্স আমি এই গেমে নেই আমি এই কাজ করতে পারছি না কেন পারবো না শালা তোর সামনে দিয়ে আমারে মারে জেস্টার কি খেলোস হ্যাঁ বাট এনিওয়ে এখন আমরা দেখতে পাচ্ছি যে হাগেমারু কিন্তু বোমা ক্ষেত্রে বোমা পুঁতে দিয়েছেন কিন্তু তিনি আর কিছু বেশি কিছু করতে পারলেন না কারণ তাকে বোমা পোতার সাথে সাথে মেরে ফেলা হলো রেড লর্ড এটা কী পজিশনে ওয়েপেন সেভ করতেছে কী পজিশনে প্ল্যান ডিফেন্ড করতেছে আমি জানি না কিন্তু মানে এসব এটা কী মানে রেড লর্ড তুমি যখন এই রিপ্লেটা দেখবা না তুমি যখন এটা ডেমোটা দেখবা না তখন এই কথাটা শুনো যে তুমি একটা উজবুক এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না তুমি একটা উজবুক তোমার উচিত ছিল এপিটি দিয়ে গিয়ে লুকায় আস্তে আস্তে টোকানোর চেষ্টা করা ছি 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 রেড লর্ড বাট এনিওয়ে তো কামিং ব্যাক টু দ্য গেম আমরা দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী যে এবার কিন্তু সন্ত্রাসীদের খুব একটা কোনো ওইরকম ভালো ওয়েপেন নেই তারা যদিও একটি টেকলাইন দুটি P90 এবং দুটি আবুল কালাম 47 হাতে নিয়ে ঘুরছেন
দর্শক মন্ডলী, টেক নাইনের বাংলা হতে পারে, এটা টিইসি নাইন, সুতরাং আমি ওই টেক অ্যাজ ইন প্রযুক্তি নয় বলতে পারবো না। হ্যাঁ, কে ফোর কালা ফোরের ভাই প্রযুক্তি নয়, হ্যাঁ টি নাইন এরকম হতে পারবে না। সুতরাং দর্শক মন্ডলী, আমরা শুধুই বলবো এটাকে টেক নাইন। আপনারা যদি চান তাহলে আমি টয়কার ক নয় বলতে পারি। হ্যাঁ, তো টয়কার ক নয় নিয়ে তিনি খেলছেন সুর। এলএমের মধ্যে ধোঁয়া, বেশ কিছু ধোঁয়া মারা হয়েছে, দেখে মনে হচ্ছে ওখানে কেউ প্রচুর পরিমাণে গাঁজা খেয়েছে। দর্শক মন্ডলী, এসব গাঁজাখুরি গেমের মধ্যে দেখা যাক কে কেউ কীভাবে ঢুকতে পারে নাকি। জিজ কিন্তু সুন্দরভাবে লাইব্রেরিতে এম করা, জিজ একটি সাবজেক্ট করলো, রিকোয়ারিটি অফ এবং মার্ডারিং উইল টেক ফুল অ্যাডভান্টেজ অফ দ্যাট। সুন্দরভাবে ফেলে দিলেন এবং পিটের থেকে একটি স্প্রের চেষ্টা, খুবই জঘন্য শুটিং জেস্টারের, দেখে মনে হচ্ছে তিনি হাসানোর চেষ্টা করছেন, তার নামের মতো জেস্টিং করছেন। দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি রেড লর্ড কিন্তু সিসি দিয়ে একটি খুন পেয়ে গেলেন। এবার বোমাক্ষেত্র অতে ভালোই সুন্দরভাবে জেকে বসেছেন, জার্বার্গ একটি স্মোক মার থেকে ধরা খেলেন, আর্চার চামে দিয়ে পিছন দিয়ে এসে সুন্দরভাবে উলভারিনকে ফেলে দিল এবং পাল্টা সন্ত্রাসীদের এই রাউন্ড জেতার খুবই কম সুযোগ। তারা 37 এবং 21 বসে আছেন, কিন্তু তিনি তারা কিন্তু সেই নিয়েই মার্ডারিংকে অলরেডি ফেলে দিয়েছেন। সুতরাং দেখা যাক, 10-2 জীবন তার বিরুদ্ধে 80 এবং 78 জীবন। আসলে পাল্টা সন্ত্রাসীরা কিছু করতে পারে নাকি দর্শক মন্ডলী? টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত, আমরা দেখতে পাচ্ছি দুজনই সিএম দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সুন্দর একটি শটে পড়ে গেলেন। মিউজিক আমি জানি না দ্বিতীয় বুলেটটি লাগাতে পারলেন না কেন, এখন আবার পাল্টা সন্ত্রাসী টাকা বাঁচানোর চেষ্টা করছেন। অ্যান্ড হি শুড বি সাকসেসফুল, হ্যাঁ তিনি বেশ কিছু সাফল্য পেলেন এরকম টাকা বাঁচিয়ে পালানোর, কিন্তু সাফল্য পুরোপুরি সফল হয়নি। তার পাছা দেখা গিয়েছে একেবারেই দূর থেকে, তার পাছা দেখলেন, তার পাছা অনুযায়ী কিন্তু না, তিনি পাছা দেখেও পাছা হিসাবে পাছাকে চেনেননি, অনেক পাছাপাছি হয়ে গেল দর্শক মন্ডলী। তো এই এখন এই পাছাপাছি খেলার মধ্যে আমরা জানতে চাই যে সামিনা, আপনার কি মনে হয় এই পাছাটা কি দেখা উচিত ছিল? দেখা উচিত ছিল না? হ্যাঁ হ্যাঁ, না না না, দেখা উচিত ছিল, দেখলে তো মেরে ফেলতে পারতো, পাছাটাকে দেখলে পাছাটাকে গুলি মেরে দিতে পারতেন একেবারে। তো দর্শক মন্ডলী, আমরা এই আজকের এই খেলা থেকে একটি জিনিস জানতে পারলাম যে পাছা সবসময় দেখা উচিত, এবং আমরা দেখতে পাচ্ছি যে বলতে না বলতে জারবার্গ হু ইজ অ্যান অ্যাস, সুতরাং তিনি পাছা, তো তিনি কিন্তু অলরেডি কেবলার হেলমেট কিনে আবুল কালাম 47 নিয়ে আগাতে গিয়ে হাত বোমা খোবরার মধ্যে হাত বোমা খেয়ে 49 জীবন নিয়ে ব্যাক করেছে। আসলে একেবারে খুন অন্তর্ভুক্ত, কোন রকমে পালিয়ে গিয়ে লুকিয়ে গেলেন, এমন কিন্তু টেক নাইন দিয়ে মিড দিয়ে হ্রাস করার চেষ্টা, মিউজিক আজাইরা স্প্রে করতে গিয়ে মৃত্যুবরণ করলেন। একা একা কেন ঢুকলেন আমি জানি না, একা একা ঢোকা আসলে ভ্যালেন্টাইন্স ডে ছাড়া কখনোই উচিত না। তো ও মারাত্মক কিছু পাঁচসাতের খেলা, হাগেমারু পনপি দিয়ে একটি খুন পেলেও তিনি কতটা সুবিধা করতে পারবেন আমি জানি না। সো পাল্টা সন্ত্রাসীরা কিন্তু সবই লো, একটি মারাত্মক ক্লাচ এসের অপরচুনিটি, তিনি কি এই সুযোগটি নেবেন, তিনি কি এই সুযোগটি নেবেন নাকি তিনি তার কোনো একটি অঙ্গের অভাবে ভুগবেন, তাই মনে হচ্ছে দর্শক মণ্ডলী। আফটার অল দিস ইজ হাগেমারু উই আর টকিং অ্যাবাউট, তার কোনো কলিজাই নেই, কলিজা অথবা এরকম কোনো শরীরের অঙ্গ যেটা থেকে আর কি সাহসের মানে দাঁড়ায়, সাহসের প্রতীকী একটি জিনিস সেটি নেই। তো দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি তিনি ফ্রিজ থেকে খাওয়ার বের করার চেষ্টা করছেন, অথবা হয়তো তার কোনো একটি শারীরিক অঙ্গ একটু চিপা খেয়ে গিয়েছিল, সেটিতে বরফ লাগাচ্ছেন। তো আমরা দেখি দর্শক মণ্ডলী যে বরফটি কতক্ষণ দিনে লাগান, আপাতত চুলার উপর বসে আছেন, তার পশ্চাৎ দেশে হয়তো বেশ কিছু গরম লাগছে। সামিনা, আপনার কি মনে হয় এই উলভারিন মাতব্বরি করতে গিয়ে খোবরার ভেতর গুলি খেয়ে গেল, এবং এই পুরো রাউন্ডটার দোষ কিন্তু আমি দেবো খুন অন্তর্ভুক্তকে, সে যদি হঠাৎ করে হুদাই গাধার মতো না আগত, খুন অন্তর্ভুক্ত আর ওই যে ওই ইডিয়টটার নাম জানি কি মিউজিক, মিউজিক আর খুন অন্তর্ভুক্ত যদি হুদাই বেশি লাইক আগাচ্ছিল, ইট শুডন্ট হ্যাভ ডান দ্যাট, ইটস লাইক ইন জোরা ইজ লাইক 1 ভার্সেস 5 এর মতো ডুবতে গেছে, এন্ড ইজ লাইক কতগুলো আইটেম আছে, এক্স্যাক্টলি পুরো দাদাগিরি করতে গিয়ে সৌরভ গাঙ্গুলির গুলি খেলো পাছায়। এখন দেখতে পাচ্ছি যে জারবার্গ একটি এইউজি কিনেছেন, এইউজি যেটা মানে হচ্ছে আমার উপরে গোয়াল ঘর, হ্যাঁ আমার উপরে গোয়াল ঘর,
তো আপনি দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী, গোপালগড়। ট্যাকটিক্যাল কথাবার্তা, ট্যাকটিক্যাল। হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি যে দর্শক মন্ডলী মিডে বেশ কিছু প্রেশারের মাধ্যমে সন্ত্রাসীদের দুজনকে, তিনজনকে ফেলে দেওয়া হয়েছে। এবার কিন্তু খুবই কম জীবন, 19 জীবন নিয়ে হাগেমারু আবারও লুকিয়ে আছেন, কারণ হি ক্লিয়ারলি হ্যাজ নো লাইফ। তার 20,000-21,000 কিল 90-তে, সো হি ইজ ইউজ টু দিস পজিশন, যে লো লাইফ P90। হ্যাঁ, এই ডিসক্রিপশন দিয়ে হাগেমারুকে আমরা সারা জীবনই ডিসক্রাইব করি, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হাউ উইল ডিসক্রাইব হিম রাইট নাও। তো দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে হাগেমারুর সাথে আবার লাল জমিদার কিন্তু লুকিয়ে তিনি মিডে পিক করার চেষ্টা করে কি শুটিং যে করলেন আমি বুঝলাম না, এবং অ্যান্ড হি উইল পে ফর দ্যাট উইথ হিজ লাইফ। হাগেমারু এখন 19 জীবন নিয়ে লুকে আছেন, দেখা যাক তাকে কি পাল্টা সন্ত্রাসীরা খুঁজে পায় নাকি। আবার কিছু সার্চের চেষ্টা, হয়তো তাকে পেয়ে যাবে, তার পাশ দিয়ে হেঁটে চলে গেল। নিনজা P90 এখন কতটা তাকে গাঞ্জা খাওয়াই দেওয়া যায় নাকি সেটা দেখা যাক। কিন্তু না, হাগেমারুর ইনফিনিট পেশেন্স দিয়ে হাগেমারু বসে আছে একা একা রঙিন P90 তার হাতেতে। সে যে চেয়ে আছে ভরা চোখে APT-র দরজার হোলেতে। এনিওয়ে, যাই হোক, অর্ণব আমাকে হয়তো সু করতে পারে এটার জন্য। প্রত্যেকদিন এই মানে এক হাতে ইন্সপেক্ট করে আরেক হাতে আর কি খেলতে থাকে, আরেক হাতে নিজের বন্ধুদের সাথে খেলতে থাকে আর কি। হ্যাঁ, এক হাতে ইন্সপেক্ট করে, এফ টিপতে থাকে আর আরেক হাতে এফ করতে থাকে আর কি, এফ এস এন ফায়ার করতে থাকে। আমি জানি না আপনারা কি মনে করছেন, শিশু দর্শক মন্ডলী। আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী যে সন্ত্রাসীরা কিন্তু বোমাক্ষেত্র বসতে পুরো দলে প্রবেশ করার চেষ্টা করছেন, এবং প্রবেশ করতে হাগেমারু কিন্তু ফেলে দিল জারবার্গ। এখন ইউজিনি একটি কিল করলেন কিন্তু আর্চার, এবং মারাত্মক কিছু ট্রেড কিলস জারবার্গ মাতব্বরি করে, বেশি একটু দাদাগিরি করে, খুব ভাবছিল যে আমরা তো জিতে গেছি, আমরা তো ঠেডম এক করে, এই ভেবে যে এই ইউজি নিয়ে খুব দাদাগিরি করছিলেন, কিন্তু তার দাদাগিরির উপরে সাদা কিছু ফেলে দিল এই এরা, এই সন্ত্রাসীরা। সাদা কিছু বলতে আর কি, যে যে সাদা সাদা আউটলাইন ওয়েপেনগুলার এরকম ওয়েপেন ফেলে দিল। আপনার জানেন আপনারা কেন সব বলছেন। হ্যাঁ, তো দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে জেস্টার ভয়ঙ্কর কিছু বাজে শুটিং দেখালেন, তিনি গোলাগুলি করলেন, এমনই গোলাগুলি করলেন যে সবগুলো গুলি জেনারেটরে লাগলো। নিউ মার্কেটের গরমকালে যখন কারেন্ট যায় তখন ওখানে গোলাগুলি করলে যে অবস্থা হবে, সব দোকানের বাইর করা জেনারেটরে গুলি লাগবে, ওই রকমই অবস্থা হলো আমরা দেখতে পেলাম জেস্টারের শুটিংয়ে। এই রেফারেন্স কেউ না বুঝলে, আপনারা কেউ 90-এর দশকে নিউ মার্কেটে যাননি, সো আপনারা মুড়ি খান, মুড়ি আর কি, মানে ঝালমুড়ি, গুড়মুড়ি, চিড়ামুড়ি, দুধমুড়ি, দই মুড়ি খান। হ্যাঁ, তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী যে তাহলে তাদের খুবই আনফর্চুনেট একটি সিচুয়েশন, খুবই আনফর্চুনেট আসলে মুড়ি না থাকা, এবং লুকিয়ে লুকিয়ে চামে দিয়ে কিছু চোংটামি করার পোংটামি ধান্দায় ভুলে গেছি কি বলতে চাচ্ছিলাম, কিন্তু তারা কিন্তু ঢুকে যাচ্ছেন। তারা চমৎকারভাবে সিএমএ প্রবেশ, আসলে হাগেমারু তার P90 নিয়ে 21,000 খুন এবং তারও উপরে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক মন্ডলী, আমরা দেখতে পেলাম যে বোমাক্ষেত্র, এটা কি আন্দাজে একটি ট্যাপিং এ যেটা মৃত্যুবরণ করলেন, বাট এবার কিন্তু ভালো একটি স্প্রেতে উলভারিন উইল গেট টেকেন ডাউন, এবং 90 মশল চুলে তিন চিনি চিনি চিন চিনি চিনি চিন চিন কোনো রকমের 22 ড্যামেজ দিলেন। জিজ কিন্তু 9 জীবন নিয়ে কোনো রকমে বেঁচে আছেন দর্শক মন্ডলী। এবার কিন্তু টানটান উত্তেজনাপূর্ণ খেলা, 11-12 স্কোর। এখন যদি সন্ত্রাসীরা এই রাউন্ডটা নিয়ে নেয় তাহলে কিন্তু পাল্টা সন্ত্রাসীরা মারাত্মক প্রেশারে পড়ে যাবে, ঠিক এবং বাজে একটি অপমিস, এবং ঠিক যেরকম প্রেশারে আমি থাকি যখন আমার বাসে করে কক্সবাজারে যেতে হয় এবং বাস চিটাগংয়ে জাস্ট একটা মসজিদের সামনে থামে যেখানে মানুষজন পুকুরে গিয়ে কাজ সারে, আমি সেটা করতে পারি না, আমার একটু বিন্দুমাত্র হলেও লজ্জা আছে। সুতরাং যাই হোক, প্রেশারের কথা বলতে বলতে আমরা এখন আসছি যে 12-12 স্কোর। সামিনা, আপনার কী মনে হয় যে এখানে কীরকম প্রেশার চলছে একে অপরের? কিছু আমি বুঝতেছি না যে এখানে কি হচ্ছে, রিয়েলি আই ডোন্ট নো হোয়াটস দিস স্ট্র্যাট রাইট নাও, বাট দিস গাই, হি স্টপ টেকিং আ P90 রিয়েলি।
হাগেমারও কিন্তু P19-এ মারাত্মক খেলা দিলেন কিছু, তিনি উলভারিন সিজি নিয়ে কি করছিল, কিন্তু মারাত্মক খেলা দেওয়ার সাথে সাথে তিনি তার পুরো টিমকেই ফ্ল্যাশ করে দিলেন, পুরো টিমের মুখে সাদা কি জানি মারলেন, কি জানি আর কি, আপনি আমি আসলেই জানি না কি মারলেন। তো যাই হোক, বাজে P90 স্প্রে, রেকলেসের রেকলেস, এত নার্ভাস আমি জানি না কেন। সুন্দর একটি শট মারলেন জেস্টার, ফাইনালি ফাইনালি জেস্টার কি কোনো একটা কাজের কাজ করেছেন। ইজ নট প্রুভিং টু বি এ কমপ্লিট গড ড্যাম রিলায়েবিলিটি টু হিজ এন্টায়ার ফ্যামিলি, বাট এনিওয়ে যাই হোক, মার্ডারিং চার জীবন নিয়ে কোনোভাবে বেঁচে গেলেন, বেঁচে গেলেন, গেলেন আমি কি মানে কি জানি না, কয়েক গ্যালন তেল বাট গেলেন, যাই হোক। এবং একটি পজ হয়েছে, একটি ট্যাকটিক্যাল টাইম আউট, ট্যাকটিক্যাল টাইম আউট নিগাস, ট্যাকটিক্যাল পজ, 180 seconds until game is out of one passed. But anyway, I want to say something like regarding Hagemar though, but the thing is, despite of his very uniformed ekta gun choice ni, he did pretty good damage though in the last couple of rounds, right? Like for example, if you recall, je ekta smoke moto dilo around the B side fountain dige, khubi sundor kore rushing korlo as it's like he's got nothing to lose. And he did get a couple of kills out of that, which is really, really nice. So, but still. He has amazing reflex sometimes. But the thing is that I will still not disdain Tieren. Other quite bhalo players, like for example Ziz. I really like how Ziz plays. He's got amazing reflexes as well. And it's pretty much neck on neck. Like both of the teams, the Hagemaru and Ziz, are pretty very like, you know, neck on neck with each other, and because of these guys they are what they are right now. So আমার এখন খেলাটা দেখে মনে হচ্ছে যে টিআরএন কিন্তু খুব বড় বড় একটি প্রেশারে পড়ে গেছেন। হ্যাঁ, কারণ কি, তারা দেখেন যে দেখতে পাবেন সামিনা যে ওনাদের বাই কিন্তু খুবই পাগলা, রেকলেস, এদিকে কেবলার P90 আবার সাথে একটা P250, এদিকে জিজি একটা সিজি আর একটা কেব, আগে ওর দেখে খুব জেলাস হয়ে গেল একেবারে, আগে মানুষ দেখে জিজকে দেখো ভাই, জিজকে দেখো, দেখি আমার তো মনে হচ্ছে যে তিনি এখন গিয়ে যেমন মিস করেছিল সেরকম কিন্তু আর্চার কিন্তু একটু ক্যালাস হওয়ার ফলে যাই হোক, দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাসীরা খুবই বমিদায়ক খেলা খেললেন, তারা বমিদায়ক খেলা, বমিদায়ক মানে যেটায় বমি দেওয়া হয়, আমার বাংলা আবারও খুবই বলছি যে আমার বাংলা খুবই দুর্বল, একেবারে দুর্বল, মানে একটা বল যেটা অনেক দূরে, ঠিক যেমন জেস্টারেরটা ওই শটটা মিস করার পরে। দর্শক মন্ডলে আমি যাই না, এত হাসাহাসি কেন হচ্ছে, আমি টেনিস বলের কথা বলছিলাম যে রজার ফেডারের শট মারার পরে যখন বলটা দূরে চলে যায় এরকমই। তো যাই হোক দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসীরা সুন্দরভাবে ঢোকার চেষ্টা করছেন এবং ঢুকেও দিলেন, মানে ঢুকেও গেলেন আর কি, ঢুকেও দিলেন না, সরি মাই ব্যাড, ফোর্স অফ হ্যাবিট, বাট রেকলেস কিন্তু এখন আবার কনস্ট্রাকশনে এসে সুন্দরভাবে রিটেক করার চেষ্টা করছেন। দেখা যাক এখন টেক রিটেকের পাগলা খেলায় কে জিততে পারে। আর্চার কিন্তু 35 জীবনে নেমে গেছেন এখন, তারা দুজনেই ভয়ঙ্কর টেনশনে ভুগছেন। সুন্দর প্রচেষ্টা ছিল আর্চারের, দ্বিতীয়টাকে মারতে পারলে একটি চান্স ছিল, কিন্তু ভালো চেষ্টাটি ব্যর্থ হলো। So just in case, or if the bomb that diffuse could jai through that smoke, he could get a backstab kill or something. I really liked that trick. Like, he did his best, but kichu korar nai, he got scattered out. Actually, Ziz je khela dicche. It's pretty impressive. 5-ti sahajjo ebong 17-ti mrittu. Eti kintu tournament match hisabe tier 2 hok ar tier n hok, eta kintu jotheshto ekti chomotkar prodorshoni. Wolverine ekti
আবার পিকটা নিলেন কিন্তু তিনি কিন্তু দেখতে পেলেন না, মার্ডারিং এর পাশার মধ্যে ফ্ল্যাশ, মার্ডারিং পালিয়ে যাচ্ছেন। দেখা যাক দর্শক মন্ডলী দুজন কিছু করতে পারেন কিনা। সুন্দর স্প্রে হাগে মারুর, 12 জীবন নিয়ে বেঁচেছেন কিন্তু জেস্টারকে মেরে বেঁচেছেন, সুতরাং 3-3। দর্শক মন্ডলী, এই রাউন্ডটি কি সন্ত্রাসীরা নিতে পারবেন? টানটান উত্তেজনাপূর্ণ খেলা, কল চলে এসেছে যে বিতে আসছে, তিনি কিন্তু স্পট করেছেন, মার্ডারিং স্পট করেছেন এবং সুন্দর একটি কলে তারা কিন্তু আবার পুরোপুরি ফেরত যাচ্ছেন বোমাক্ষেত্র বতে। এটা কিন্তু একটি চমৎকার গ্যাম্বল হতে পারে দর্শক মন্ডলী। এখনও কিন্তু পাল্টা সন্ত্রাসীরা পুরোপুরি বোঝেনি, তাদের একজনই খালি সিএমএ লুকিয়ে আছেন, কিন্তু এদিকে আবার সন্ত্রাসীরাও পুরোপুরি বোঝেনি, পাল্টা সন্ত্রাসীরা টু ওয়াট এক্সটেন্ট ছেড়ে দিয়েছেন এবং পিটার কিন্তু স্পট করলেন, মারার চেষ্টা কিন্তু বাজে শুটিং জারবার্গের, বাবারটাকে মারতে পারলেন না। এদিকে আর্চার উইল টেক ডাউন দ্য জারবার্গ, দেখা যাক 2-2। দর্শক মন্ডলী, আর্চার কিন্তু বোমা পুঁতে ফেলেছেন, হাত বোমা নিক্ষেপণে তিনি একটুও আঘাত খেলেন না, রেকলেস অফ নিয়ে পিক করে আছেন পিটে। এখন দেখা যাক যে বুলবারিন এদিক দিয়ে সিজি এবং ইনফ্যাক্ট রেকলেস P90 M4 তুলতে গিয়ে তিনি মৃত্যুবরণ করলেন। দর্শক মন্ডলী, এ চল আপ টু বুলবারিন, চমৎকার একটি কামব্যাক রাউন্ড দিয়েছেন এই টিয়ার, কি বলে, এই সিলভার্স। আমরা দেখতে পাচ্ছি যে বুলবারিন কিন্তু 15 খুন 22 অ্যাসিস্ট নিয়ে তিনি চেষ্টা করছেন খুঁজে বের করার, সন্ত্রাসীদের মরিয়া হয়ে চেষ্টা করছেন, কিন্তু তিনি জানেন না যে একজন লাইব্রেরি একজন পিট, তিনি এখন চেষ্টা করবেন ডিফিউজ করার। 5 সেকেন্ড সময় মারা হয় এবং মেরে দিলেন হাগে মারু, চমৎকার একটি রাউন্ড নিয়ে নিলেন সন্ত্রাস সেরা, 14-14 স্কোর। দর্শক মন্ডলী, ইট ডাজ নট গেট এনি বেটার দেন দিস, দিস ইজ কাউন্টার স্ট্রাইক অ্যাট ইটস হাইয়েস্ট লেভেল অ্যাট ইটস লোয়েস্ট লেভেল। চমৎকার কিছু খেলা আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী। এখন কিন্তু টাকা পয়সা আবার পাল্টা সন্ত্রাসীদের কমে গেছে, দেখতে পাচ্ছি যে মিডে কিন্তু একটি সুন্দর ধোঁয়া মারা হয়েছে, 90 নিয়ে এগিয়ে যাচ্ছেন মিউজিক, সুন্দর ফ্ল্যাশ অবস্থায় সর্বোচ্চ ফেলে দিলেন মিউজিক, কিন্তু বেশ বিচিবান খেলা, আমি নাকি কাঁঠালের বিচির মতো খেলা দিয়েছেন তিনি, কাঁঠালের বিচি যেমন পিছলা হয় সেরকম পিছলিয়ে ঢুকে গেলেন, সুতরাং সেরকম বিচিবান খেলা। আমি জানি না আপনারা কী মনে করছেন এসবকে, ছি ছি নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী, জিজ কিন্তু লুকিয়ে আছে, খেলাটি পাল্টা সন্ত্রাসীদের হাত থেকে একেবারেই ফসকে গেছে কিভাবে জানি। দর্শক মন্ডলী, জারবার্গ উইল বি কিলিং হিমসেলফ অর হিটিং হিমসেলফ ওভার দ্য হেড ফর বাইং দোজ এইউজিস বিকজ দ্য গেম ইজ অন সিলভার্স। এখন 15-14 জিতছে, চমৎকার একটি কামব্যাক দিয়ে তারা কিন্তু 6 রাউন্ড, কেবল 6 রাউন্ড করেছিল, তারা কিন্তু 7-1 স্কোরে পিছিয়েছিলেন এক সময়, সেখান থেকে কেবলমাত্র 6 রাউন্ড নিয়েছিলেন তারা পাল্টা সন্ত্রাসীর সাইডে, এবং সন্ত্রাসীর সাইডে এসে তারা তাদের ম্যাচিউরিটি, তাদের টেনাসিটি দেখিয়ে এখন কিন্তু একেবারেই ভরে দিচ্ছেন জোরে, মানে আর কি জোরে জোরে বুলেট ভরে দিচ্ছেন এই টিয়ার এন্ডের গায়ে। What I wanted to say is that Wolverine has been degrading Kala Dakache. Like, he was pretty good like in the first few rounds until the mid rounds, but the way he is like scanning around the map here, like around the area, looking to like, slack upwards. What I noticed. He could have taken a look at the pit over there and defused the bomb fast as possible. But okay, wait, music just got killed back behind. Wolverine taking a good shot. দেখতে পাচ্ছি কলা দিয়ে দুজনের প্রবেশ, টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দর্শক মন্ডলী, ক্রাউচ করে বসে আছেন জিজ, তিনি হয়তো পিক করার চেষ্টা করবেন, মারাত্মক শট রেডবার্ডের, দর্শক মন্ডলী কে বলে লাস্ট পিস 4, খুবই টান টান উত্তেজনাপূর্ণ খেলা, লাস্ট মোমেন্টে ম্যাচটি ছিনিয়ে নিলেন, এবং আমি সারা জীবনে প্রথমবার হাগে মারুর গলা শুনলাম, শুনবেন আরো শুনবেন আরো শুনবেন, বাহ আসলে ভালো খেলেছেন, চমৎকার। সামিনা, এই ম্যাচ নিয়ে আপনার অনুভূতি কি?
Excuse my French, I'm really sorry. Whatever his name is, really did a good job with his P90. He's like, I'm not gonna lose hope on my P90 over here. You guys are gonna disdain me, I don't care. I'll show you what I really got. That's why my count is that much high. Ekushaj or something, whatever, lost count on that. আসলে চমৎকার কিছু খেলা দিয়েছেন হাগেমারু, অ্যাজ মাচ অ্যাজ আই হেট সেইং ইট। এবার এদিকে লাল লাল জমিদারও কিন্তু মারাত্মক কিছু খেলা দিয়েছেন, বেশ কিছু রান নিয়েছেন। Yeah, but I wanted to say that Ziz did also very good, impressive plays, and that's why Silver Sea was trying to stay above the ground, you know? Absolutely. Like, because of Ziz, yeah, because of Ziz, we've only got 8 seconds to go, so and I'm being told to give a shout out to PC World, Ratchai, Explore, and Asus. So you guys, thank you for this tournament, and this was the first match. Thank you all for listening. And thank you, Shariar bhai. Thank you, Shariar bhai. Thank you for having me.